বেচাকেনে কেমন হয় ভাই? মোটামুটি ভাই, মানুষ কমজোর, মানুষ কম। আমাদের সিজন হলো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তিন মাস হলো ফুলের সিজন। এখন সিজন শেষ হওয়ার 1 বছর পরে হলো, এখন মানুষ আসে কিন্তু কম। আমাদের যদি বাগান করছিল দোকানে, তো ফুল সব পাইকারি মার্কেটে, এখন যদি টাউন টাউন ভেতরে ঘুরতে। আমি এখন চলে এসেছি সাভার বিরুলিয়া শেখ গোলাপ গ্রামে। আমার দেখতে পাচ্ছেন আমি একটা বাগানের ভিতর দাঁড়িয়ে আছি। অসংখ্য ফুল, প্রচুর দর্শকের সমাগম হয় এখানে। মানুষ ঘুরতে আসছে দূর দূরান্ত থেকে, কেউ ছবি তুলতেছে, কেউ ঘুরতেছে। সুন্দর একটি জায়গা, বিকেলটা অবশ্যই এখানে এসে কাটাতে পারেন, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ফুলের রাজা গোলাপ, অনেক সুন্দর। বিরুলিয়া, বিশেষ করে আমাদের ঢাকা ভিতরে সাভারে এই বিরুলিয়া স্পটটি গোলাপের রাজ্য বলা হয়। ঢাকার ভিতর সবচেয়ে বড় এই গোলাপ বাগান হচ্ছে এই বিরুলিয়া। অনেক সুন্দর। তুমি কি গোলাপ দেখতে আইছ? গোলাপ খুব সুন্দর। গোলাপের রাজধানী বলা চলে সাভারের এই বিরুলিয়া। আমি এই বিরুলিয়ার ঠিক একটি গোলাপ বাগানের ভিতর দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর ফুল দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফুল। যদি আরো ভালো করে দেখাই, খুব সাবধানে ধরবেন, কাটা যেন না। আপনি যদি ফুল প্রেমী হন তাহলে অবশ্যই এই বিরুলিয়া ফুলের বাগানে চলে আসবেন, অনেক সুন্দর ফুল দেখতে পাবেন এখানে। আমার মনে হয় সমস্ত সৌন্দর্য এই গোলাপে আছে। তবে আমার মতো কেউ শুকবেন না, কারণ এইখানে ছোট ছোট পোকা থাকতে পারে, আর এই পোকা যদি নাক দিয়ে ভিতরে যায় তাহলে আপনি অবশ্যই প্রবলেমে পড়বেন। সুন্দর একটি বিকেল আপনি আর পাবেন কিনা আমার সন্দেহ আছে। সূর্য অস্তমিত যাচ্ছে, দেখতে পাচ্ছেন সামনে অনেক ফুলের দোকান পাশাপাশি সাজিয়ে বসে আছে, অনেক মানুষ ঘুরতেছে, দর্শনার্থীরা। খুব সুন্দর একটি জায়গা, ইচ্ছে করলে এখানে দাঁড়িয়ে বসে ফুচকা খেতে পারবেন। এখানে ফুচকার স্টল আছে, অনেক অনেক সুন্দর একটি গ্রাম বিরুলিয়া। অবশ্যই অবশ্যই ঘোরার জন্য চলে আসবেন, ঘুরে ফেরা করার জন্য অবশ্যই চলে আসবেন এই বিরুলিয়া। খুব সুন্দর একটি জায়গা, ঘুরতে ঘুরতে ঠিক বিরুলিয়ার মাছ করতেছি। সুন্দর একটি ফুলের দোকানে অনেকে ফুল কিনতেছে, খুব সুন্দর একটি জায়গা, দামও খুব অল্পই। ইচ্ছে করলে আপনি ফুল কিনতে পারেন। ভাই ফুলটার দাম কত? অনলি 80 টাকা, ইচ্ছে করলে নিতে পারেন। বিরুলিয়ার এই সুন্দর গোলাপ বাগানের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পথে পান্তরের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।